আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে একটি দারুণ ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হচ্ছে মাহে রমজান উপলক্ষে সেহরি ও ইফতারের সময়সূচি নিয়ে ক্যালেন্ডার ডিজাইন। আমি ক্যালেন্ডার ডিজাইনের জন্য একটি পিএলবি ফাইল তৈরি করেছি। পিএলবি ফাইলটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব। এই পিএলবি ফাইলের জন্য 3 ডিজিটের একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ডটি আমি ভিডিওর মাঝখানে মাঝখানে দিয়ে দেব। তো আপনারা ভিডিওর মাঝখান মাঝখান থেকে ভিডিওর পাসওয়ার্ডটি কালেক্ট করে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন। তো এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে পিক্সেল ল্যাব অ্যাপ। তো আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবেন। এমন একটি ইন্টারফেস শো হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাকিলামারি পূর্ব ভারত আমি মসজিদ, কাকিলামারি শাহজাদপুর সিরাজগঞ্জ। আপনারা এটি আপনার যে প্রতিষ্ঠানের নাম সেই প্রতিষ্ঠানের নাম দিবেন। তো এই প্রতিষ্ঠানের নামটি দেওয়ার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন লেয়ার আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কাকিলামারি পূর্ব ভারত আমি মসজিদ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কলম আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কলম আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আপনার ইচ্ছে মতো প্রতিষ্ঠানের নাম দিবেন। আমি একটি নাম দিচ্ছি, তো আমি এই নামটি দিচ্ছি। এই নামটি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন কাকিলামারি শাহজাদপুর সিরাজগঞ্জ। এখানে নিচে দেখতে পাচ্ছেন এ আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ইচ্ছা মতো এখানে আপনার লোকেশনটি দিয়ে রাখবেন, আপনার প্রতিষ্ঠানটির লোকেশন কোথায়। আমি এটি লোকেশন দিতেছি। তো এর দিয়ে পর আপনার নিজের মতো এখানে দেখছেন লেয়ার আইকনের থেকে আপনার নিজের ইচ্ছে মতো এটি কাস্টমাইজ করে নিতে পারবেন। সব আনলক করে এই দেখতে পাচ্ছেন এটি একটি উপর দিকে তুলতে পারবেন, আবার এটি একটি সাইজে ছোটো করতে পারবেন। আমি সাইজে ছোটো করে দেখাচ্ছি। এখানে আপনি এটি আপনার ইচ্ছা মতো বসিয়ে নেবেন। তো আপনি চাইলে আরও ফিচার অ্যাড করতে পারবেন। তো আমি এটি কপি করে দেখা দিচ্ছি। দেখতে পাচ্ছেন শান 420 অফিসিয়াল, এটি আমি নিচে লাগিয়ে দেব। তো এটি আমি একটু বড় করে নিচ্ছি, এখানে আমি এটি অ্যাড করে দেব। তো আপনারা চাইলে এটি ফন্টও চেঞ্জ করতে পারবেন। ফন্ট চেঞ্জ করার জন্য যাবেন ফন্টে, ফন্টে যা আপনার ইচ্ছা মতো ফন্ট দিবেন। তো আমি ফন্টে দিই, এই ফন্টটি চয়েস করলাম, তো এখানে দিলাম। তো আপনারা এখন আপনাদের ক্যালেন্ডারটি প্রস্তুত। তো এটি সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন আলট্রা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ক্যালেন্ডারটি আপনার ডিভাইসে সেভ হওয়া যাবে। তো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, খোদা হাফেজ।